আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আমাদের কথা আর কি বলবো, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আসলে বাসায় বসে শুধু খাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই, তাই ভাবলাম আজকে একটা পুডিং বানাই আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো পুডিং বানানোর জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 4 টেবিল স্পুনের মতো চিনি নিয়ে নিয়েছি, তার মাঝে একটু পানি দিয়ে দিব আর এভাবে নেড়ে চেড়ে সবসময় এটাকে মানে নাড়ার উপরে রাখতে হবে, আসলে যাতে এক পাশ পুড়ে যায় আর এক পাশ না পড়ে এমনটা যেন না হয়। তো আমার ক্যারামেল অলমোস্ট ডান, এটাকে আমি এখন নামিয়ে নিব। আর তখন এর আগে যে আমি মোল্ড পরিষ্কার করে রেখেছিলাম সেটার মাঝে এটাকে সেট করে নিব। তো আমি এখন ঢেলে দিয়েছি, এখন এই তো দেখতে পাচ্ছেন যেটা এখন এটার সাথে সেট হয়ে গেছে, আর আমার ক্যারামেলটা দেখেই বুঝতে পারছেন এটা একদম পারফেক্ট পারফেক্ট হয়েছে। বেশি যেন পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রাখবেন, পুড়ে গেলে পুডিংটা খেতে অত ভালো লাগবে না, একটু তিতা তিতা হয়ে যাবে আর কি। আমার ক্যারামেলটা একদম পারফেক্ট হয়েছে। আমি যে মিল্ক নিয়েছি এটাকে আমি আগেই একটু চিনি দিয়ে এটাকে কি জাল করে নিয়েছি। এখন 4টা ডিম নিয়ে নিব। ডিমগুলো আমি এভাবে সবগুলো ফাটিয়ে একটা বলের মধ্যে নিয়ে নিব আর এর মাঝে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আসলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি প্রথমে যে দুধটা জাল করে নিয়েছি সেটার মাঝে কিছু চিনি দিয়ে তারপর আমি জাল করে নিয়েছি। দুধের মাঝে যে চিনিটা দিয়েছি তো আমার মনে হলো যে না চিনি একটু কম হয়ে গেছে, এই কারণে আমি এখন যে ডিমটা নিয়েছি ডিমের মাঝে 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে 1টা কাঁটা চামচ নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা ডিমের সাথে পুরোপুরি মিশে যায়, চিনিটা গলে যায়। তো এখন আমার ফেটানো শেষ, আমি এর মাঝে দিয়ে দেবো সেই জাল করে রাখা দুধ। আর দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন একেবারেই ঠান্ডা থাকে, কারণ যদি গরম দুধ থাকে তাহলে ডিমটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার আবার আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। মেশানো শেষ, এখন আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সেই রেডি করে রাখা মোল্ডে সব ঢেলে দিব। এই তো আমার পুডিংয়ের যে মিশ্রণটি সেটি রেডি। এখন আমি একটা পাত্রের মাঝে পানি নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এরপর আমি স্ট্যান্ডের ওপর সেই বাটিটি বসিয়ে দিব। আমার কাছে মনে হলো পানি একটু কম, আমি আরও কিছু পানির সাথে অ্যাড করে দিব। এবং পানিটা অবশ্যই যে আপনি যে পাত্রটা নেবেন সেটার হাফ হতে হবে, যদি বেশি হয় তাহলে যখন পানিটি ফুটে উঠবে তখন কিন্তু পানিটা আসলে বাটির ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম ভারী কিছু পাথর বা ভারী যে কোনো কিছু দিয়ে এভাবে বসিয়ে দিব যেন বাটিটা নড়ে চড়ে না যায়। তো এখন বসিয়ে দিয়ে আমাকে ওয়েট করতে হবে 40 মিনিটের মতো। 40 মিনিট শেষ, এখন আমি এটাকে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব যে হয়েছে কি না। যদি টুথপিক ভেতরে দেওয়ার পরে মনে হয় টুথপিকটা ক্লিয়ার হয়ে উঠে এসেছে, এভাবে ক্লিন থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে একটা চাকুর সাহায্যে চারপাশটা এভাবে ছাড়িয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে পুডিংটা যেন ঠান্ডা করে তারপর ছাড়ানো হয়, যদি ঠান্ডা না হয় গরম থাকাকালীন এটা খুবই সফট থাকে, ভেঙে যেতে পারে। তো আমার চারপাশটা ছাড়ানো শেষ, এখন আমি এটাকে এভাবে প্লেটের মাঝে ঢেলে নিব। এটাও খুব সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। তো আমার হয়ে গেছে, এখন আমি এটা তুলে দেখি কী অবস্থা। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আমারটা আমি নাই বললাম। কালারটা এরকম তখনই হবে যদি ক্যারামেলটা আপনার একদম পারফেক্ট হয়। তো আমার ক্যারামেলটা আপনারাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আসলে। তো এখন আমি একটু আপনাদের কেটে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে ভেতরে।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।